নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা একটা অনুরোধ তোর কাছে শেষবারের মতো কর, আমি সারাদিন রোজা রাখছি রে, সারাদিন রোজা রাখলাম, আমি অন্তত মাগরিবের নামাজটা আদায় করে নেই, সুবহানাল্লাহ, কয় মাগরিবের নামাজ পড়ার জন্য তোরে সুযোগ দিলাম, একটা সেজদা দিছে, আমাদের প্রতি রাকাতে সেজদা কয়টা, প্রতি রাকাতে কয়টা, দুইটা, একটা সেজদা দিছে গো, আর একটা সেজদা দিব, জালেম গরুর মতো জবা কইরা দিছে, আল্লাহু আকবার, হুসাইনের কল্লা চলে গেল, বাইরেক জবা হয়ে গেল, শহীদ হয়ে গেল, কল্লা থেকে আওয়াজ আসতেছে, নানা ভাই আপনি কোথায় আছেন গো, ও না না আমার বুঝি দুনিয়াতে কেউ নাই, আমার কেউ নাই রে, এই বব সংসারে থাকলে কি আর কান্দি ওসের কারবালার প্রান্তরে রে, কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে, এই বব সংসারে থাকলে কি আর কান্দি ওসের কারবালার প্রান্তরে রে, কারবালার ময়দানে অসীমের রে দর্শ চুরি হল কমেতে, নানাজি লইয়া কুলেতে ও দিতেন সুমা হলকুমের উপরে, আল্লাহর দোহাই দেই তোমারে আর কষ্ট দিও না মোরে ও, গুড়া ইয়া দর সুরি গারে রই উপরে, কেউ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দি উসের কারবালার প্রান্তরে রে, কারবালার প্রান্তরে, হুসাইনের জবান থেকে আওয়াজ আসতেছে, রে জালেমেরা তোরা নবীর কলমা পড়স, চতুর্দিকে আজান হয়ে গেছে নামাজের নিয়ত করস, আমি সারাদিন রোজা রাখলাম, আমার নানা জানের উম্মতেরা রোজা রাখার পরে সারাদিন রোজা রাখার পরে আজান শুনিয়া তারা ইফতার করে শরবত দিয়া, ইফতার করে পানি দিয়া, ইফতার করে খুরমা দিয়া, আমি হুসাইন সারাদিন রোজা রাখার পরে আজান শুনলাম নামাজের নিয়ত করব, আমি তো পানি পাই না, আমি শরবত পাই না, আমি কুরমা খাজুর পাই না, তবে সাক্ষী হইয়া যাও নানা গো, তোমার উম্মতেরা ইফতার করছে দুনিয়াতে শরবত দিয়া, পানি দিয়া, কুরমা খাজুর দিয়া, আজকে তোমার নাতি হুসাইন সারাদিন রোজা রাখিয়া ইফতার করতেছি আমার তাজা রক্ত দিয়া, নানা ভাই ও নানা ভাই সাক্ষী হইয়া যান, আমি হুসাইন রে যারা ভালোবাসিয়া কারবালারে স্মরণ করিয়া চোখের পারি ফালাইয়া নিজের গাম গাম জড়ানো টাকা হুসাইনের নামে খরচ করিব, আমি হুসাইন ওয়াদা করলাম তার সারা বেহস্তে কদমে দিতাম না। হৃদয় এইচডি মিডিয়া, দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিক রিজিক দেখে, আপনি যত কষ্ট করি রুজি করেন না কেন, আল্লাহ যদি সাবি বন্ধ করে দেয় এই রিজিক খাওয়া যাবে না, ডাক্তারে বলবে যে মুখে দিয়ে খাওয়া দাওয়া নিষেধ, এমন কিছু রোগ আছে যে রোগ হইলে মুখে দিয়ে খাওয়া দাওয়া নিষেধ, কথা কন, যেমন স্ট্রোকের রোগী, স্ট্রোক করলে ব্রেন স্ট্রোক হোক যে কোনো স্ট্রোক হোক নাকে দিয়ে নল ঢুকে দিব আর নতুবা খাবার বন্ধ স্যালাইন চলবো, কথা কন, এই জন্য আল্লাহ যে আমরা রে পাঁচ আঙ্গুল দ্বারা এই ডাইন হাতের দ্বারা আল্লাহর নিয়ামত খাওয়াইতেছে এটার শুকর আদায় করা দরকার আছে কি নাই, একটা জবান বন্ধ রাখবেন না, যত বেশি শুকর আদায় করবেন ততই আল্লাহ নামাজ নিয়ামত আপনাকে বাড়াইয়া দেবে, কোন সুবহানাল্লাহ, শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই, বলেন শুকরিয়া তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা, জোরে সোরে বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই,
তুমি পাহাড় বাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, পাহাড় বাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, ধনী রে গরিব বানা, ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই, বলেন শুকরিয়া। তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই, তুমি বাদশাকে গরিববান, গরিব রে বাদশাহী গান করো, আল্লাহ তোমার মত দয়ার সাগর এই জগতে নাই, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই, বলেন শুকরিয়া। তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই, জোরে সোরে মারহাবা। মা বাবার সাথে কটুক্তি করলে, গালিগালাজ করলে, মা বাবার কথা না শুনলে ছয় মাস পরে কবে বিন্নে খাও কথা কয়, যেটা বাস্তব। কি মা বাবার মহব্বত সন্তানের জন্য বেশি না আল্লাহর মহব্বত বান্দার জন্য বেশি? তো আপনারা যে আসতে কন, কার মহব্বত বেশি? মা বাবার সাথে বেমানি করলে, মা বাবার সাথে মুনাফিকি করলে, মা বাবার সাথে বেয়াদবি করলে মা বাবাই বিন্ন করে কি করে না? তার খাবার বন্ধ করে দেয়, তার সাথে আর খায় না। আল্লাহর সাথে যে আমরা বেমানি করতেছি, মুনাফিকি করতেছি, আল্লাহ কোনো না খাওয়াইয়া রাখছি না। এই জন্য আল্লাহ হলো অতিশয় দয়াবান মেহরবান। জোরে সোরে করে মারহাবা। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমাদের বাংলাদেশে, বোনের বিয়া দিব কথা ঠিক, কিন্তু বোনের তো কিছু সন্নতি নেওয়ার দরকার আছে কথা কয়। আমার বোন কি রাজি না অরাজি? আপনি বাদশাহ হতে পারেন, আপনি রাজা হতে পারেন, আপনার কাছে বিবাহ বসাটা তারও তো সন্নতির দরকার আছে। এই জিনটা কি আমরা দেশ মেয়ের দিন মেয়ের থেকে আগে নেয় না ছেলের থেকে আগে নেয় কথা কয়? মেয়ের থেকে আগে নেয়, এই জন্য মেয়ের আগে রাজি করতে হবে। মেয়ে এজিন দেওয়ার পরে বিয়া পড়ানো শুরু হয় কথা কন ঠিক নেই? উবাইদুল্লাহ জিয়াদ ডাক দিয়ে কয় বোন গো, যার রাজ্যে বসবাস করতেছ তিনি তোমাকে বিবাহ করতে চায়, তোমার মতামতটা কি? উবাইদুল্লাহ জিহাদের বোনে ডাক দিয়ে কয় ভাই সুন্দর খবর শুনাইছেন, আপনার কাছে সে বাদশা হতে পারে, আপনার কাছে সে রাজ্যের মালিক হতে পারে, ক্ষমতার মালিক হতে পারে, আমি তার কাছে বিয়ে বসতে রাজি নাই। এতে বুঝা গেল উবাইদুল্লাহ জিহাদের বোনও তার গিনা করে কথা কন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয় যাহা ওনার মনে চায় তাহাই করতে পারবে কথা কন ঠিক নেই? উবাইদুল্লাহ জিহাদ যাইয়া ডাক দিয়ে কয় মহামান্য বাদশাহ নামদা, আমার বোন আপনার কাছে বিবাহ বসতে রাজি নাই, কয় রাজি হতে হবে যদি আমার রাজ্যে বসবাস করতে হয়। এইবারে একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, এইভাবে তিনবার বলার পরে উবাইদুল্লাহ জিহাদের বোনে ডাক দিয়ে কয় ভাইয়ো, বিয়া যদি বাদশার কাছে আমাকে দিবা আমার তিনটা শর্ত আছে। নাউজুবিল্লাহ, কটা শর্ত? তিন শর্তের প্রথম শর্ত হলো আমরার মুসলমানের মধ্যে যারা খানায় কাবা তুয়াব করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাকা লাব্বাইক, যারা আল্লাহর ঘরকে তুয়াব করে সর্বপ্রথম আল্লাহর ঘরের গিলাপের মধ্যে আগুন লাগাইয়া দিতে হবে। নাউজুবিল্লাহ, মুসলমান নামে মাত্র মুসলমান আল্লাহর ঘরটাকে সহ্য করতে পারে না। এক নম্বর শর্ত, আমাকে যদি বিয়ে করতে চায় এজিদকে বলে আল্লাহর ঘরের মধ্যে আগুন লাগাইতে পারবে কিনা, তাহলে আমি রাজি আছি। দ্বিতীয় নম্বর শর্ত, মসজিদে নববী নবীজির নামে যে মসজিদ, সুবহানাল্লাহ, কন্যা
এই মসজিদে নববী কি মক্কায় না মদিনা? আরো জোরে সরে কর না, মদিনা। মসজিদে নববীর মধ্যে তিন দিন পর্যন্ত আজান একমত জামাত বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয়, গরু গাদা বেড়া দুম্বা দিয়া পায়খানা প্রস্রাব করাইয়া অনাসার করতে হবে, নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় নম্বর শর্ত, হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে আলীর বেটা হুসাইনকে যদি শিরোচ্ছেদ করে কল্লাটাকে আলাদা করিয়া তারে মারা দিতে পারে, তাহলে বিনা দ্বিধা দ্বন্দ্বে আমি তার কাছে বিবাহ বসতে রাজি, নাউজুবিল্লাহ। এই জন্য কয় যাতে যাতে না মিশলে না মিললে খেসিও হয় না, কথা কয় শুধু এজিদাইদে আহলে বয়াতের দুশ্মন, তাই নয় তাই নয়, তার স্ত্রীও ছিল আহলে বয়াতের দুশ্মন, নাউজুবিল্লাহ বলেন। আমার গিয়ারি গুনি ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা জানি দুশ্মনে রাসুল দুশ্মনে খোদা, কথা কয় না, হব্বে রাসুল হব্বে খোদা, বয়াতে রাসুল বয়াতে খোদা, মারহাবা কর না। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এজিদায় কথাটা শোনা মাত্র রাগ দিয়ে কয়, ওবায়দুল্লাহ জিয়াদ তোমার বোনকে বিবাহ করবো, এ করবো, শুধু এই তিনটা শর্ত নয়, যত শর্ত দিব আমি মান্না নিব, তবুও তোমার বোনের আমি বিয়ে করে ছাড়বো, নাউজুবিল্লাহ বলে। তিন কথার মধ্যে রাজি হইয়া গেলেন, আল্লাহর ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিবে, মসজিদে নববীতে আজান বন্ধ করিয়া জামাত বন্ধ করে দিয়ে তিন দিন পর্যন্ত আজান বন্ধ করিয়া গরু ছাগল বেড়া দুম্বা দিয়া অনাসার করবে, নাউজুবিল্লাহ বলেন। হুসাইন ইবনে আলীকে, হুসাইন ইবনে আলীকে হত্যা করবে, বাহ্য শিরশ্ছেদ করবে, এই কথার উপরে রাজি হইয়া গেলেন। এটাই ছিল মূল হাকিকত, এজিদ মধ্যে লোভ ছিল নারী নির্যাতন করা, জোরে সরে কর নাউজুবিল্লাহ। আমার নবীজি ভবিষ্যৎবাণী করেন, হুসাইনের বয়স সাড়ে তিন, হাসাইনের বয়স বেশি, মদিনার সেয়ানে, কোন জায়গা মদিনার সেয়ানে, মসজিদে নববীর পূর্ব পাশে যে জায়গার মধ্যে আমার নবীজি হাসাইন হুসাইনকে নিয়ে খেলাধুলা করতেন, সুবহানাল্লাহ। আমি বেশিরভাগ নামাজ পড়ছি নবীজির রওজা শরীফের পূর্ব পাশে, এখানে খালি জায়গা আছে, এত সুন্দর ছাতি অটোমেটিক মেল্লে যায়, বৃষ্টি থেকে হেফাজত করে, রৌদ্র থেকে হেফাজত করে, মারহাবা কর না। জ্ঞানি গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, বাবে জিব্রাইল গেট আছে কি না? জিব্রাইল যে দরজা দিয়ে ঢুকি আমার নবীজিকে সালাম দিতে, আমার নবীজিরে হুসাইন ডাক দিয়ে কয়ে, নানা গো আদর যদি করিবা, আজকের ঈদের দিন নববীর চতুর্দিকে মদিনার ছেলেরা সুন্দর সুন্দর গোড়ার মধ্যে উঠিয়া সওয়ার কয়ে আনন্দ করে, ও নানা ভাই তুমি আমরারে গোড়ার ব্যবস্থা করে দাও। দয়াল নবীজি দুনিয়ার গরিবের পক্ষে গেলে, নবীজি সাত দিনের উপাস, কতদিন আরো জোরে কতদিন, আল্লাহ আল্লাহর বন্ধুরে ব্যবস্থি খাবার খাওয়ায় আমরা সাত দিন উপাস থাকাটা কষ্টকর, কথা কন ঠিক নেই। আল্লাহ নবী সাত দিনের উপাস হইয়া হাসাইন হুসাইনকে কত ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন, নবীজি চক্ষু মুবারকের পানি বের করে ডাক দিয়ে কয়, হুসাইন ও তোমার নানা সাত দিনের উপাস, হুসাইন কয়, নানা ভাই আমরাও তো তিন দিনের উপাস, সুবহানাল্লাহ। ও নানা ভাই ভালো যদি বাসেন, শুধু সুমা খাইয়া আছে ক্ষান্ত হবেন না, আমরারে গোড়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, হুসাইন এই মুহূর্তে আপনাদেরকে আমি কোত্থেকে গোড়া দিতাম, বরং আমি নিজে গোড়া হইয়া যাই, দুই ভাই আমার কান্দে সওয়ার হয়। আমার নবীজি নুরানি হাত মোবারক জমিনে রাখলেন, হাঁটু মোবারক জমিনে রাখিয়া উঠ হইয়া নবীজি গোড়ার মতন সাজলেন,
হাসাইন সামনে উঠলেন, হুসাইন পিছনে উঠলেন। হুসাইন আমার নবীজিরে ডাক দিয়ে কয়ে, নানা ভাই গোড়া পাইলাম, খুশি হইলাম, গোড়ার তগো লাগাম পাইলাম না। সুবহানাল্লাহ, আমরা দেশ গোড়ার মধ্যে লাগাম আছে কি নাই? লাগাম যদি ধরে, যদি লাগামের রশিটা দুইটা হাতে ধরা থাকে, ডান দিকে টান দিলে ডানের রাস্তা যায়, বাম দিকে টান দিলে বামের রাস্তা যায়। হুসাইন এবারে ডাক দিয়ে কয়ে, নানা গো গোড়া পাইছি গো, গোড়ার তগো লাগাম পাইলাম না। আমার নবীজি উতইয়া চোখের পানি মোবারক পড়তেছে, নবীজি হাসাইন হুসাইনকে বুঝতে দেয় না। আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়ে, হুসাইন আমার আল্লাহ আপনারা নানা জানরে লম্বা লম্বা দাড়ি দিছে গো নানা ভাই। আমার দাড়ি মোবারকের মধ্যে দড়িয়া দুই ভাই দুই দিকে ধরেন, ডান দিকে টান দিলে ডানের রাস্তা যাম, বাম দিকে টান দিলে বামের রাস্তা যাইম, আপনাদের লাগাম হইয়া যাইব। হুসাইন এবারে ডাক দিয়ে কয়ে, নানা গো গোড়া পাইলাম, খুশি হইলাম, লাগাম পাইলাম, খুশি হইলাম। দুনিয়ার গোড়া যদি আস্তে আস্তে যায়, সাওয়ারি বেত মারে, বেত্রাকাত করে, কোড়া মারে, ও নানা ভাই আমরা দুই ভাই কোড়া মারার জন্য, বেত্রাকাত করার জন্য ছড়ি তোকে পাইলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়ে, হুসাইন রে তোমার নানা আজকাল সাত দিনের উপাসে, ফেটের মধ্যে পাত্র বাঁধা আছে রে হুসাইন। আল্লাহ তোমরা দুই ভাইয়েরে দুইটা করিয়া চারটা ফাও দিছে, চারটা ফাও দিয়া যদি তোমার নানার পেটের মধ্যে আঘাত কর, তোমার নানা জোরে জোরে কদম দিব, তোমরার শাবক হইয়া যাইব। এবার হাসাইন হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে, এখন নানা ভাই গোড়া পাইলাম, খুশি হইলাম, লাগাম পাইলাম, খুশি হইলাম, সাবুক পাইলাম, খুশি হইলাম। নানা গো দুনিয়ার গোড়া যখন চলতে চলতে দুর্বল হইয়া যায়, দুনিয়ার গোড়া একটা ডাক্তারে থাম কইয়া, ফার্সিতে কয়ে থাম, বাংলাতে কয়ে মাফ কর, ও নানা ভাই তুমি আমরা রে মাফ কর, ডাক শুনাইয়া দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে, মাফ করেন মাফ চাই। আল্লাহ ডাক দিয়ে কয়ে, জিব্রাইল রে সিদরাতুল মুনতায় বসে থেকো না, আমার বন্ধু সাত দিনের উপাস হইয়া ফাক পাঞ্জাতনের সদস্য দুইজন রে ফিট মুবারকের মধ্যে লইয়া মাপ চাইতেছে আমার দরবারে, তুমি জিব্রাইল সাকি হইয়া যাও, আমি আমার উম্মতের সারা না গুনাহ মাপ করে দিলা। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছো শামসুরুজের খেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দজাল রে, তুমি কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্ভব নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, জাগা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কেনিব কবরে রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি নির্দোষীর রাখর দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কে গো গুরে সর্বদায়, নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও
এই কি নদীর খেলা সকাল বেলায় বাচ্চা বানাও ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে জোরে সরে কোন মার হবা আমার ভাইরা বাবারা বন্ধুরা হুসাইন এবার ডাক দিয়ে কয় নানা গো একবার মাফ করো বলেছো ভাইয়ার কথা রেখে দিলা একবার মাফ করো বলেছো আমি হুসাইন তো তিন দিন রুফাস আমার কথা তুমি আরেকবার মাফ করো শুনাইয়া দাও সুবহানাল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়ে কয় মাফ করেন মাফ চাই আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল বন্ধু আমার পাঁচ পাঁচজনের সদস্য লইয়া আমার নবীজি হাসান হুসাইনকে কত ভালোবাসে সাত দিন রূপা সইয়া নবীজি গোড়া সাজা রইলেন মাফ কর মাফ সাই বইলা নবী আমার ডাকতেছে আমি নবীজিকে বাজার করতে পারি না আমি আরো সাইরা না গুনা উম্মতের মাফ করে দিলাম এ গেল কত আনা আরো জোরে কর না আট আনা হাসাইন ডাক দিয়ে গো নানা গো হুসাইনের কথায় তুমি আবার বললা মাফ করো আমি না বড় আমার হুসাইন ছোট ও নানা ভাই আমার কথা রাখতে যাই আর একবার মাফ করো শুনাইয়া দাও আমার নবীজি সাথে সাথে কয় মাফ করেন মাফ চাই পাপ না করলে মাফ করে বাকি তক্তে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খুদার মুসিয়া পূর্ণ করায় লাভ কি আছে তোর কাছে হাত পাতিবার ফাফিরা আছে তোমার কাছে খোদা গো দয়া পাইতে অধিকার খোদা ফাইতে দয়ার অধিকার ফাফিরা আছে তোমার কাছে জোরে সরগ সুবহানাল্লাহ যেই মায় আমরারে পেটে লইছি না কাইলে মায় তো বাচ্চারে দুধ খাওয়ায় না কথা কর না আমরার গুনাহ আছে না আরো জোরে কর নবীরের কি গুনাহ আছে না মাসুম আল আম্বিয়া ও মাসুম নবীরের কোন গুনাহ নাই এরপর আমাদের এরপর আমাদের নবী ইন্নামা আনা বুইস্তু মুআল্লামান নবী শিক্ষক উম্মতের ছাত্র বানাইয়া নবীজি শিক্ষা দেওয়ার জন্য ইস্তিগফার ডেলি দৈনিক 100 বার কেউ লেখে 70 বার নবীজি ইস্তিগফার পাঠ করেছে আর আমরা নামাজ পড়ি অহংকার ইস্তিগফার পড়া তো দূরের কথা সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই আল্লাহু আকবার নাই দুরূদ শরীফ নাই কে কার আগে বাইরে জমাত করি কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা এবার আমি আপনাদের কাছে জানতে চাই হাসাইন বড় না হুসাইন বড় আরো জোরে বলেন হাসান বড় হুসাইন ছোট হুসাইন ডাক দিয়ে কয় নানা গো আর একবার মাফ করো বলে শুনাইয়া দাও আর তোমার কাছে অনুরোধ করব না তিন চারা বারো আনা গুণা তো মাফ হইয়া গেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে নবীজি বলবে মাফ করেন মাফ চাই আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল সিদ্রাতুল মুনতায় বসে থেকো না তাড়াতাড়ি যাও বদ্ধ যদি আবার মাফ করো মাফ চাই বলে তাহলে ষোলো আনা গুণা মাফ হইয়া যাইব কাল কিয়ামতের ময়দানে আমার রহমান নামের কোন পরিচয় থাকবে না সুবহানাল্লাহ আমার নবীজি যাতে মাফ করো মাফ চাই আর বলতে না পারে সেই সুযোগ দেওয়া যাবে না আল্লাহর হাবিব বলতে পারেন নাই তিনবার বলেছেন এখনো ছাইরানা গুনা রয়ে গেছে এই ছাইরানা গুনা মাফ লওয়ার জন্য আমার আল্লাহ মিজান বানাইছে দয়াল নবীজি হাসাইন হুসাইন কি ডাক দিয়ে কয় হাসাইন হুসাইন ও তিন দিনের উপাস হইয়া গেছেন আপনার নানা ভাই দোনো জাহানের বাদশাহ সুবহানাল্লাহ তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা বললেন মুহাম্মদ মুস্তফা বাদশার বাদশা কামলিওয়ালা বলেন মুহাম্মদ মুস্তফা সাল্লে আলা তুমি বাদশার বাদশা
তরানে ওয়ালা তুমি বাসানে ওয়ালা বলেন তরানে ওয়ালা তুমি বাসানে ওয়ালা তুমি বাদশার বাদশা কমলি ওয়ালা বলেন মুহাম্মদ মুস্তাফা স্যার বাদশার বাদশা কমলি ওয়ালা জোরে সরে মারহাবা আমার নবীজি ভবিষ্যৎবাণী বলে দিলেন দুই ভাইয়ের কারণে উম্মতের 12 আনা গুনাহ maaf করে নিলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন ফাতেমা আমার দুনো নাতিরে ছাইয়া কোনোদিন কান্দাইও না আমার নাতিরে যদি কান্দে আমার তো মনে বুঝে না কারণ আমার নাতিরা হইল আমার ঈমানদার গুনাহগারের উম্মতের নাজাতের ফয়সালা সুবহানাল্লাহ ফাতেমা রে আমি আমার দুনো নাতিরে ভালোবাসি দুনো নাতি আমার জান্নাতের ফুল বেহেশতের সরদার সুবহানাল্লাহ বেহেশতি যুবকদের সরদার তার নেতৃত্ব দিবে হাশরে ময়দানে আল্লাহ আমি নবীর মহব্বতে আমার দুনো নাতিরে সুপ্রিম পাওয়ার দিবে কাল কিয়ামতের ময়দানে ফাতেমা সাকি হইয়া যাও আমার দুনো নাতিরে যারা ভালোবাসবো মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি যারা আমার দুই নাতিকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো ওয়া মান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি যারা আমার দুই নাতিরে কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল ফাতেমা আমার হাসান হোসেন রে কষ্ট দিও না ফাতেমা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ হাসান হোসেনের জন্য আপনার কেন এত মায়া এত মহব্বত দুনিয়ার কোন নানা আপনার মতো এত ভালোবাসে না দয়াল নবী বলে রে ফাতেমা আমার নাতি হাসান হোসেন শুধু দুনিয়ার নাতি নয় কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের যখন নেকের পাল্লা হালকা হইয়া যাইব আমার নাতির মহব্বতে দুনিয়ার বাড়িতে যদি চোখের পানি ফালাইতে পারিব জানের ছেলে নবীকে ভালোবাসিয়া কারবালার স্মরণ করে আমার নাতিরে মায়া করতে যাইয়া যদি চোখের পানি ফালাইয়া দেয় সাতটা জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাইব দুযোগ আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কয় আল্লাহ দুনিয়ার সুদি মদদি গাজুড়ি জিনাকারী ব্যবিচারী বেনামাজি বেরোজদারি ফররক নষ্ট করনে ওয়ালা যদি আখেরাতে আসে তারা রে জ্বালাইবা আল্লাহ আমি দুযোগের আগুন দিয়া আমি দুযোগ যদি অন্যায় করি জ্বালাইবা কোন দুযোগের আগুন দিয়া আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় দোজক রে অহংকার করিস না রে দুনিয়ার পাপি তাপিরে জ্বালাইব তুই দোজকের আগুন দিয়া তুই দোজকের জ্বালাইবার জন্য আমি আরেকটা আগুন রাখিয়া দিছি আমি নবীর পাগল উম্মতের প্রেমের আগুন দিয়া আমার জ্ঞানী ঘুরি ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব হাসান হোসেনকে ভালোবাসতে যাইয়া নবীজির সাহাবা হযরতে আব্বাস খানায় কাবার দক্ষিণ পশ্চিম কর্নারে বসে বসে তসবিহ আদায় করতে করতে তন্দ্রা এসে গেছে ঘুমের ভাব এসে গেছে হঠাৎ করে দেখতেছে আমার নবীজি দাড়ি মোবারকের মধ্যে মাটি এর মধ্যে মাটি সমস্ত শরীরের মধ্যে মাটি আর মাটি আব্বাস লাভ দিয়া হু হু করে কান্দা দিলে ডাক দিয়ে কয় নবী গো আপনার দাড়ি মোবারকের মধ্যে চুল মোবারকের মধ্যে দেখো মোবারকের মধ্যে কেন গো মাটি দেখা যায় আমার নবীজি ডাক দিয়ে কয় রে আব্বাস তুমি কি জানো না আমার হাসান হুসাইন তো কারবালায় শহীদ হইয়া গেছে
আমি কারবালার ময়দানের মধ্যে গড়াইয়া নাতির জন্য শোক পালন করছি। আব্বাস লাফ দিয়ে কয়, সাহাবারা ইরে হুসাইন তো মনে হয় দুনিয়াতে নাই, কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। তোমরা যারা হুসাইনকে ভালোবাসতে চাও, হুসাইনের মহাব্বতে শোক সভা করো। আজকে শুধু আমরা হাটিলার মানুষ, হাজগুঞ্জের মানুষ এই কারবালারে স্মরণ করে না, যত সুন্নি মুসলমান আছে সবাই কারবালাকে স্মরণ করে। কথা বলেন ঠিক নি? আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য না বলেন কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জা ওরে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। কথা কোন ঠিক নেই? একটা জবানও বন্ধ রাখবে না ইমাম হুসাইনকে মহব্বত করে, একটু জবানটা খুলে বলেন কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পরে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, ইমাম হাসান হুসাইন মসজিদ আছে কি নাই? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পরে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ওহাবিরা বুঝে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নামা, নবীজি জা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। জবান খুলে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নামা, নবীজি জাহার নামা, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা ছিল, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, বলে নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। জোরে সরে কর নাউজুবিল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা, সাতই মহরম পুরাত নদীর পানি বন্ধ করে দিলে, অথচ মহরমের আগে জালেমে জিদ সিটি লেখলেন হুসাইনের বরাবর, আপনি আমাদের কুফাতে আসেন, আপনার নামে জুমার নামাজে খুতবা দেওয়া হবে, আমরা সবাই আপনার কাছে বায়াতের আসর গ্রহণ করব। জোরে সরে কর সুবহানাল্লাহ। ইমাম মুসলিম শুনলেন, শুনি ডাক দিয়ে কো না, এজিদ বাহিনীকে বিশ্বাস করা যায় না। হুজুর আমি আপনাকে গুটি দিতাম না, বরং আমি আগে যাই, আমি যাইয়া যদি পরিস্থিতি ভালো দেখি আমার, আমি সিটি লেখেম আপনার বরাবর, আমি সিটি ভাইয়া কুফাতে রওনা দিই। ইমাম মুসলিম ওনার দুই ছেলে ইব্রাহিম এবং মোহাম্মদ, জোরে সরে বলেন মারহাবা। দুনো ছেলেকে নিয়ে আমি অত্যন্ত সংক্ষেপে বলতেছি, ইমাম মুসলিম রওনা দিলেন, যাইতে যাইতে কুফার মধ্যে গেলেন, 4000 সৈন্য দিয়া ইমাম মুসলিমকে স্বাগতম জানাইলেন। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম কুফার মধ্যে ঢুকলো, সারা কুফা আলারও সৃষ্টি হয়ে গেল, দলে দলে কাতারে কাতারে বদ্ধ হইয়া ইমাম মুসলিমের হাতে কুফাবাসীরা বায়াতে রাসুল গ্রহণ করতে লাগলো। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, আল্লাহ কল্পনা করছিলাম এজিদ বাহিনী বুঝি মুনাফেকে করবে, এখন আমার এফআইয়া, তারা এত মায়া করে, এত মহব্বত করে, এত বিশ্বাস করিয়া আমার কাছে বয়াতে রাসুল গ্রহণ করতেছে, শেষ পর্যন্ত 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের কাছে বয়াতে রাসুল গ্রহণ করে ফালাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জিয়াদ ডাক দিয়ে বলে, হে আমিরে আলা, ইয়াজিদকে বলে, আমিরে আলা, আপনি সিংহাসনের মধ্যে বসে বসে নাকের মধ্যে তেল দিয়ে আরাম করতেছেন, আপনি কি জানেন আওলাদে রাসূল যে প্রতিনিধি পাঠাইছে ইমাম মুসলিমের, ইমাম মুসলিম 40,000 কুফাবাসীরে
বায়াত রাসূল গ্রহণ করে ফলাইছে এখন ওনার পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কম পক্ষে 40,000 মুসলমান তার পিছনে একতেদা করে সুবহানাল্লাহ আর কয়েকদিন গেলে আপনার বিরুদ্ধে তরবারি ধরবে জিহাদের ঘোষণা দিবে যদি আপনি বালসান ক্ষমতা টিকাইতে চান ইমাম মুসলিমকে এই দেশ থেকে তাড়াইয়া দেন আব্দুল্লাহ জিয়াদের কথা শুনে ইমাম মুসলিমের 40,000 কুফারে কুফাবাসীরে মুসলমান বানাইছেন এজিদে সহ্য করতে পারে না বিল্ডিং এর ছাদের মধ্যে উঠিয়া ঘোষণা দিলেন যে ব্যক্তি ইমাম মুসলিমের সঙ্গে থাকবে তার মা বোনের ইজ্জত নষ্ট করা হবে তাকে শুলিতে চড়ানো হবে তাকে হত্যা করা হবে জোরে সরে কর নাউযুবিল্লাহ এই ঘোষণা যখন দিলেন এই মুসলমানের মধ্যে যারা ইমাম মুসলিমের কাছে বায়াত রাসূল গ্রহণ করলে তারা মুনাফিকি শুরু করলেন জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ ফজরের জামাতের সময় দেখতেছে 40,000 কত হাজার জোহরের টাইমে দেখতেছে 20,000 আসরের টাইমে দেখতেছে 5,000 মাগরিবের টাইমে দেখতেছে 500 কমতেছে না বাড়তেছে সবাই ইমাম মুসলিমের ত্যাগ করলেন মুনাফিকি করেন যার যেমন ইমাম মুসলিমকে একা করে দিলেন ইমাম মুসলিম ওনার দুই ছেলেরে নিয়ে এশার জামাতে গেলে এশার জামাতে আসিয়া দেখতেছে ওনার সঙ্গী কেহ নাই দুইটা ছেলে আছে ইমাম মুসলিম জানতে পারলেন বুঝতে পারলেন ডাক দিয়ে কয় আমার বাবারা ও ইব্রাহিম মোহাম্মদ আমাদের পরিস্থিতি ভালো দেখা যায় না রে বাবা তোমরা নিজের জীবন বাঁচাইবার জন্য যে যেখানে পারো সেখানে চলে যাও আমিও চলে যাব নিজের জীবন বাঁচাইবার জন্য ফজরে 40,000 মুসলমান কুফাবাসী আমার পিছনে নামাজ আদায় করেছে এখন এশার সময় কেউ নাই বুধবার সকাল পর্যন্ত আমরা রে থাকতে দিবে না দেওয়ার আগে ফজরের আগে জীবন বাঁচাইবার জন্য চতুর্দিকে চলিয়া যাও যে যেখানে পারো সেখানে চলে যাও জীবন রক্ষা করো সুবহানাল্লাহ ইমাম মুসলিম যখন এই ঘোষণা দিলে যেই টাইমে 40,000 মুসলমান কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ আদায় করে ইমাম মুসলিম হযরত হুসাইনের কাছে চিঠি লিখলেন আওলাদে রাসূল গো আমি বিশ্বাস করতে পারি নাই আমি কুফাতে ঢুকলাম 40,000 মানুষ আমার পিছনে একতেদা করে নামাজ আদায় করে আমারে ইমাম বানাইলেন আমারে ভাইয়া তারা এত ভালোবাসলেন এত মায়া করে এত মোহাব্বত করে আমার পিছনে 40,000 মানুষ নামাজ পড়ে 40,000 কুফাবাসীরে আমি বায়াত রাসূল গ্রহণ করাইছি আপনি তাড়াতাড়ি আসেন কুফাতে আসেন কুফাতে আসেন তাদেরকে আপনি কোনোদিন মিথ্যাবাদী মনে করেন না কুফার পরিস্থিতি অনেক সন্তুষ্টজনক কথাটা ভালো কইছে না খারাপ কইছে কথাটা তো সত্য কথাটা কি সত্য এই সিটি যখন ইমাম মুসলিম লিখে দিলেন চিঠি চলে গেছে ইমাম হুসাইনের কাছে আল্লাহু আকবার ইমাম হুসাইন চিঠি ভাই কয় আল্লাহু আকবার এটা তো ইমাম মুসলিমের লেখা আমি আর দেরি করব না কে যাবেন আমার সাথে কুফাতে শেষ চিঠিদের মধ্যে ইয়াজিদ লিখেছে হে আমির আলা আওলাদ রাসূল আপনি যদি কুফাতে না আসেন আমরা ইয়াজিদের কাছে বায়াত হব কুফাবাসী লিখছে কুফাবাসীর পক্ষ থেকে লিখি আপনি যদি কুফাতে না আসেন আমরা এজিদদের কাছে বয়াত হইয়া মুরিদ হইয়া এজিদদের নামে খুতবা দিব এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনিই দায়ী থাকবেন আপনাকে দাওয়াত করেছি আপনি আসেন নাই জোরে সরে কর নাউযুবিল্লাহ ইমাম হুসাইন এই সিটিতে যখন পাইলে ডাক দিয়ে কয় ও আমার সঙ্গীরা ও নবীর পাগলেরা আর দেরি করো না আর দেরি করো না ইমাম মুসলিমের সিটিও পাইলাম আবার এজিদের পক্ষের সিটিও পাইলাম চলো কে কে যাবে এই কইয়া 82 জন লইয়া ইমাম হুসাইন কাফেলা করে কুবার উদ্দেশ্যে রওনা দিছে সুবহানাল্লাহ যেই দিন সিটি পাইলেন ওই দিনে রওনা দিলেন বাইরের দ্বিতীয় দিন রওনা দিয়া যখন রওনা দিয়া অনেক দূর চলে গেলেন ওই টাইমে 40,000 লোক সকাল বেলায় ইমাম মুসলিমের পিছনে নামাজ আদায় করে আসার টাইমে কেহ নাই ডানে বামে সালাম ফেরিয়া দেখতেছে একটা লোকও নাই ইমাম মুসলিম দুই ছেলেরে
নিজের জীবন বাঁচাইবার জন্য ডাক দিয়ে কয় বাবা যে দিকে পারো সেদিকে চলে যাও জীবন রক্ষা করো আমি মুসলিমের যদি হাসরে ময়দানে দেখা হয় দেখা সেখানে হবে আর হয়তো দেখা হবে না শেষ বিদায় হইয়া যাইতে পারো শেষ দেখা করতে পারে ইমাম মুসলিম জীবন বাঁচাইবার জন্য চলে গেলেন তার দুই ছেলে চলে গেল বাইয়ো এমন এক জায়গার মধ্যে আশ্রয় নিল জঙ্গল আর জঙ্গল ওই জঙ্গলের মধ্যে ইরে ইমাম মুসলিমের দুই ছেলে এত সুন্দর নূরের পুতুল দুনো ছেলে বা এক ভাই আর এক ভাইরে জড়াইয়া দৈরা চোখের পানি পালাইয়া কান্দে আব্বা জানি আমার কোন হালে আছে সুবহানাল্লাহ বাবার জন্য কান্দা কান্দা ইরে বুক বাসাইতেছে এমন টাইমে এক বুড়া বেডি অজু করার জন্য এশার নামাজ পড়ার জন্য বের হলেন কানে শুনতেছে গুনগুন শব্দ শোনা যায় জঙ্গলের ভিতরে কি সুন্দর নূরের আলো দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবি গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিরিদনিয়ার দন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী আপনি নবী আমার জি বুড়া বেডি উযু করতে আসিয়া নজর করে দেখতেছে এক ভাই আরেক ভাইকে জড়াইয়া ধরিয়া শুধু কান্দে আর কান্দে ভাইও কান্না বন্ধ করতে পারে কান্নার ভিতরে এই কেনি আছে কি নাই এইভাবে একটা কেনি আছে নি এটা বন্ধ করা যায় না কথা কর ঠিক নি এইভাবে এক কেনি দিয়ে কান্দতেছে মা দেখা মাত্র চিহ্ন পালাইছে দেখিয়া ইমাম মুসলিমের দুই ছেলেরে ডাক দিয়ে কয় বাবারা তোমরা কে দুই ভাই ডাক দিয়ে কয় আমাদেরকে খাবার দিতে হবে না দুশ্মনের ভয়ে আমরা মুসলিম বিল আকিলার ছেলে জীবন বাঁচাইবার জন্য পালাইয়া এই জায়গা পর্যন্ত আসি মা মাগো খাবার দিতে হবে না কারো কাছে কইও না রাত্র নাগাপন করার জন্য এই জায়গা পর্যন্ত আসা গেছি বুড়া বেডি ডাক দিয়ে কয় বাবা রে মা কইয়া ডাক দিলি রে বাবা রে আমার ভাগ্য ভালো হইয়া গেছে খুশনসিব আওলাদে রাসূল ইমাম মুসলিমের দুই ছেলে আজকে আমি গরিবালয়ে আছে আমার জীবন ধন্য হইয়া গেছে বাবা তোমরারে আমি বাহিরে থাকতে দিতাম না জঙ্গলে থাকতে দিতাম না আমার গরিবালয়ের মধ্যে আমার ঘরের মধ্যে কদম রাখা আমার জীবনটারে ধন্য করে দাও হেবিডির মধ্যে আহলে বয়তার ভালোবাসা আছে হেবিডি কান্দা কান্দা দুনো ছেলেরে জায়গা দিলেন নিজের ঘরে দিয়া কম্বল দিয়া খাতা দিয়া সুন্দর করে ডাকনা দিয়ে রাখলেন এবিডির ছেলে হারাম ইজ্জত নবীর দুশ্মন আওলাদ রাসূলের দুশ্মন এতে আসছে গভীর রাতে তে শুনছে যে ব্যক্তি ইমাম মুসলিমের দুই ছেলেকে ধরে দিবে তাকে এক লক্ষ দারহাম পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন তাদের শিরচ্ছেদ করে কতল করে যে ব্যক্তি আমার কাছে কল্যাণ হাজির করে দিতে পারবে তাকে আমি চল্লিশ হাজার দারহাম পুরস্কার অতিরিক্ত দান করে দিব নাউজুবিল্লাহ বলে এই হারাম ইজ্জত ঘরের মধ্যে ঢুকে দেখতেছি গুনগুন গুনগুন শব্দ ছোট্ট আকারে শোনা যায় যাইয়া দেখছে বুঝতে পারছি মা এরা কারা মায়ের ডাক দিয়ে কয় বাবা রে আমাদের ভাগ্য ভালো কপাল ভালো ইমাম মুসলিম বিল আকিল উনার দুই ছেলে আমরার ঘরের মধ্যে আগমন করেছে আমরার ভাগ্য খুলে গেছে কোনো সুবহানাল্লাহ তাদেরকে মায়া করলি আল্লাহ আমাদেরকে ইজ্জত দিব সম্মান দিব হাশরের ময়দানে নাজাতের পয়সালা করে দিব সুবহানাল্লাহ
ও বাবা কারো কাছে কইও না, কারো কাছে কইও না, নিজের জীবনটাকে আহলে বায়াতের প্রেমে উৎসর্গ করে দাও। জালেম সারাটা রাত্র অপেক্ষা করলো, ফজরে যখন আজান হইল জালেম একা যাইয়া গোপন ভাবে যাইয়া এজিদ মহলে জানাইয়া দিল। এজিদ বাহিনী আসিয়া গড়ের চতুর্দিকে বেড় দিয়া তীর দিয়া পল্লব দিয়া অস্ত্র দিয়া এমন ভাবে দুই ভাইয়েরে মারামারি করতে করতে মারতে মারতে শহীদ কইরা দিল। নরজুবিল্লাহ বলে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ইমাম মুসলিমকে খোঁজ করতেছে, খোঁজ করতে করতে ইমাম মুসলিমও ধরা পড়ে গেল। ইমাম মুসলিমকে হাত পায়ে বান্ধা ভাইয়ের তীর পল্লব অস্ত্র শস্ত্র দিয়া অনেক নির্যাতন করে রাজবন্দী খানায় ঢুকাইয়া এমন অত্যাচার করেছে, মারতে 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 শহীদ কইরা দিছে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন আসতেছেন, ফতের মধ্যে খবর পাইলেন ইমাম মুসলিমকে শহীদ করে দিছে। মনে মনে কয় আল্লাহ, 4000 সৈন্য আসিয়া কারবালার ময়দানে ইমাম হুসাইনকে পাইয়া ডাক দিয়া কয়, হে আউলাদে রাসূল, আপনি তো ইমাম হুসাইন কজি, আপনি আসছেন কুফার মধ্যে, কুফাতে যাবেন, আপনাকে শর্ত দিছে ইয়াজিদ হুসাইন, আপনাকে শর্ত দিছে এজিদের নামে খুতবা দিতে হবে, এজিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, এজিদের নামে বায়াত হইতে হবে, এজিদের নামে খুতবা দিতে হবে। হুসাইন ডাক দিয়া কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতারে বললি জালেমেরা, সিটির মধ্যে লেখা আছে আমার নামে খুতবা দিবি, আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করবি, এখন বলতেছত এজিদের নামে খুতবা দিতাম, এজিদের কাছে বায়াত নিতাম, আমরা আওলাদে রাসূল জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো না, শহীদ যারা জীবিত তারা কোরআনেতে ভাই। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পারার মধ্যে বলতেছেন, যারা আল্লাহ রাসূলের মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করে কুরবানি করে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা কিয়ামত পর্যন্ত শরীরে জিন্দা, আমি খোদার তরফ থেকে তারা রিজিক পাইতে আছে। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো না, শহীদ যারা জীবিত তারা কোরআনেতে পাই, বাইরে আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, আজি ইমানদারের কলহিজাতে আগাতে লেগেছে, আজি ইমানদারের কলহিজাতে আগাতে লেগেছে, বাইরে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলেন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলহিজাতে আগাতে লেগেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়ে বাইরে পূর্বি নিয়াজিদ আসলেন, আশা ডাক দিয়ে কই, আপনি এজিদের নামে খুতবা দিতে হবে আর এজিদের কাছে বয়াত গ্রহণ করতে হবে। হুসাইন কয়, না জীবন দিমো ইমানে দিতাম না, কথা কলে আমি আপনাকে একটু সুযোগ দেই। হুসাইন ডাক দিয়ে কই, আমারে একটু সুযোগ দেন, হয় আমাকে হেরেম শরীফে যেতে দেন, নতুবা নববীতে মদিনায় ফিরে যাইতে চাই, আমারে দুইটা শর্ত আপনি মাইরা নেন। পূর্বি নিয়াজিদ ডাক দিয়ে কয়, যদি আপনি মদিনাতে যেতে চান আজকে রাত্রে চলে যান, তবে খবরদার আমার কথাটা ব্যক্ত করবেন না, ব্যক্ত যদি করেন তাহলে এজিদ আমাকে শুলিতে দিবে। হুসাইন রাতের অন্ধকারে ওনার কাফেলা লইয়া বাইরে রওনা দিলে, সারাটা রাত্র গেলেন, ফজর টাইমে দেখতেছেন যেই রাস্তা দিয়া গেছে ওই রাস্তা দিয়া ভুল হইয়া ভুল করিয়া আবার এই জায়গা দিয়া যেই জায়গা থেকে রওনা দিছে ওই জায়গার মধ্যে হাজির হইয়া গেছে। দ্বিতীয় রাত্রে সকালবেলা, রাত্র শেষ সকালবেলা হুর বিন ইয়াজিদ ডাক দিয়ে কয়, হুজুর আমি আসলে আপনাকে ভালোবাসি, বাদশার হুকুম পালন করতেছি মাত্র, সুযোগ দিলাম, আপনি কি জান নাই? খোদার কসম, আমার নানা জানের কসম, সারা রাত্র
খাবার নাই, ঘুম নাই, হাঁটতে হাঁটতে পা পর্যন্ত ফুলে গেছে, আমার মা বোনেরা ছোট শিশু সিটু বাচ্চারা পর্যন্ত কান্নায় অস্থির হয়ে গেছে, কিন্তু যেখান থেকে রওনা দিলাম আবার এখানে হাজির হয়ে গেলাম, আজকে রাতটা কি সুযোগ দিবে? কজান দিলাম, আজকে রাত্র সুযোগ দিলাম, দ্বিতীয় রাত্র সুযোগ দিছে, যে রাস্তা দিয়ে গেছে যাইতে যাইতে ঘুরে ঘুরে আবার ওই রাস্তার মধ্যে আসে হাজির হয়ে গেছে সকালবেলা। এইভাবে এক রাত্র দুই রাত্র তৃতীয় রাত্রে সুযোগ দিলেন, তৃতীয় রাত্রেও দেখতে সারা রাত্র গেলেন, সকালবেলা দেখতেছে যে জায়গার থেকে রওনা দিছে ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। হুসাইন ডাক দিয়ে কয়, হে হুরবেনিয়া জি, ব্যাপার কি, যেতে কেন পারি না, জায়গাটার নাম কি, আপনার কোথায় আছে? কয়, জায়গাটার নাম তো কারবালা। কারবালা বলা মাত্র উনি একটা লাভ দিছি, জোরে সোরে কর সুবহানাল্লাহ। কয়, না আমি আর চেষ্টা করব না, যাওয়ার জন্য কোনো সুযোগ তালাশ করব না। কোরআনে শুই নাসি গো মা গো, কারবালাতে হয় মরণ, মারছে কলম ফিরবে না গো, জালেইখা সে নিরঞ্জন, মহরমের দশ তারিখে মহরম কি গটাইলে রাব্বানা, বাইরে কি গটাইলে রাব্বানা, কলিজা পাতিয়া যায় গো শুনিলে তার ঘটনা। কথা কর ঠিক নি, একবার হুসাইন কে তাবু কর, খিমা কর, খুঁটি গাড়াও, খুঁটি গাড়াইবার জন্য শাবল দিয়া বা লোহা দিয়া মাটির মধ্যে কূপ দেয়, কূপের থেকে তাজা রক্ত দেখা যায়, আল্লাহু আকবার, গাছের ডালের মধ্যে, ডালের মধ্যে কূপ দেয় খুঁটি গাড়ার জন্য, ডালার থেকে গাছের থেকে কষ বাহির হয় না রক্ত বাহির হয়, আল্লাহু আকবার। তাদের মধ্যে বয়ের সঞ্চার হলো, হুসাইন ডাক দিয়ে কয়, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিতেছে, কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে আমরা মরব না, আমরা আল্লাহ রাসূলের প্রেমে কুরবান হইয়া যাইব। সুবহানাল্লাহ, অটল থাকো, অটল থাকো, বাইরে দশই মহরম শুক্রবার, কি বা দশই মহরম শুক্রবার শুক্তি হইল, জুমার নামাজের পরে জুমা আদায় করা হইল, ফুরাত নদীর পানি সাত তারিখ বন্ধ করে দিল, হুসাইন তিন দিন একটানা রোজা রাখল, সুবহানাল্লাহ, তিন দিন একটানা রোজা রাখলেন, সাত তারিখ পানি নাই, পানির অপর নাম জীবন, সাত তারিখ রোজা রাখলেন, আট তারিখ রোজা রাখলেন, নয় তারিখ রোজা রাখলেন, দশ তারিখ রোজা রাখলেন, রোজা রাখিয়া কাসেম শহীদ হইয়া গেল, আলী আজগর পানি পানি করে শহীদ হয়ে গেল, পানি খাবার জন্য শহর বানু ডাক দিয়ে কয়ে, স্বামী গো মেহরবানি করেন আমার ছয় মাসের আলী আজগরকে ফোরাত নদীতে নিয়ে যান, এই বাচ্চাটাকে দেখলে নিশ্চয় তাদের মায়া লাগবে, সুবহানাল্লাহ, আমার এই বাচ্চা দুধের পান, দুধ পান করে, আমার স্তনের মধ্যে দুধ নাই, পানি শূন্য, পানি পাই না, পানি খাইতে পারি না, পান করতে পারি না, তাবুর মধ্যে একটা ফোঁটা পানিও নাই, ও স্বামী আমার জন্য কোনো আপিত্ত নাই, আপনি আমার আলী আজগরকে নিয়ে যান, আলী আজগরকে দেখলে তাদের মায়া হবে, পানি দিবে, এই ছেলেটা যদি পানি পান করা বাচ্চা থাকে তাদের বিরুদ্ধে তো তরবারি ধরতে পারবে না, কথা কন ঠিক নেই, নিয়ে যান নিয়ে যান। হুসাইন ডাক দিয়ে কয়, শহর মানু, ও শহর মানু সাকি হয়ে যাও, তোমার আম্মার কথা আমি সহ্য হয় না, আমি জানি জালেমেরা পানি দিত না, কান্দের সকিনা বিবিরে দেশ তো দূরান্ত, বায়ো নাই রে বান্ধব নাই রে কে লইব খবর রে, কান্দের সকিনা বিবিরে। হযরত কাসে হাসাইনের ছেলে, বাইয়ো সকিনা কইল হুসাইনের মেয়ে, সুবহানাল্লাহ, ওই সকিনা কাসেমের লাশের পাশে হুহু কইরা কাঁদতেছে, আর ডাক দিয়া কয়, কান্দের সকিনা বিবিরে ওর দেশ তো দূরান্ত,
বায়ো নাই রে বান্দব নাই রে কে লইব খবর রে কান্দেরে সকিনা বিবি রে সকিনা রে করায় গোসল সাতশো নারী গয়ন কাছে মেরে করায় গোসল একে লাগো সে নরে কান্দেরে সকিনা বিবি রে শহর মানু কান্দা কান্দা পড়ে স্বামীর পায় পানির পিপাসায় আমার কলজা পাইটা যায় পানির পিপাসায় দুগ্ধ সব কি আছে শুকাইয়া কানছিল মায়াজগর কোলে লইয়া গো আমার কানছিল মায়াজগর কোলে লইয়া জোরে সরে আল্লাহু আকবার একে একে সব শহীদ হয়ে গেলেন আলী একবার ডাক দিয়ে কও আমাকে সাজিয়ে দেন আপনি শহীদ হওয়ার পরে আমি এই দুনিয়াতে থাকতে রাজি না কয় না আমি তোমাকে বিদায় দিতে পারি না তোমাকে শহীদ দিতে পারি না তুমি তো আমার নানা জানের ফতির ছবি জোরে সরে সুবহানাল্লাহ দেখতে হুবহু আমার নবীজির মতো আলী আকবর তিনিও শহীদ হয়ে গেলেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা হুসাইনের ভিতরে একটু বয়ের সংসার ঢুকে গেছে তবুও কয় আওলাদজন চলে গেছে আমি আর থাকি লাভ কি জয়নাল আবদিন আব্বা হুজুর আমি অসুস্থ আমাকে সাজিয়ে দেন আমাকে বিদায় করে দেন আমিও যাইয়া শহীদ হয়ে যাব আপনার আগে আমি দুনিয়াতে থাকতে চাই হুসাইন ডাক দেখ বাবা তুমি তো অসুস্থ আমি তোমাকে যেতে দেব না তুমি চলে গেলে আওলাদের মধ্যে কেউ থাকবে না অতএব তোমাকে আমি যেতে দেব না ইমাম হুসাইন জুলফিকার নামক তরবারি লড়েন দুলদুলগুড়ার মধ্যে উঠলেন নানা জানের নামের বিসমিল্লাহ বলে গুড়ার মধ্যে সওয়ার হইলে বাইরে কারবালার ময়দানে রওনা দিলেন গুড়া যত দূরে যায় গুড়ার পাপ ডাইব্যা যায় চতুর্দিকে থেকে বিশের বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে ৩৩টা তীরের আঘাত ৩৬টা বল্লভের আঘাত হোসাইনের শরীরে রক্ত জর্জরাইয়া পড়তেছে শরীর কাঁপতেছে হুসাইন তবুও এজিদের কাছে বাইরে আত্মসমর্পণ করে না মাথার মধ্যে লোহার হেলমেট শরীরের মধ্যে জঞ্জুরের মতো ক্ষত বিক্ষত হইয়া হুসাইন দুলদুল গোড়া থেকে পড়ে গেল সীমা রাশিয়া হুসাইনের বুকের উপরে বসল কাবলাল মাগরিব বাদল আসর হুসাইন সীমা সীমার হুসাইনের বুকের মধ্যে বসল তরবারিটারে হাতে লইল গলার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া ছুরিটা চালায় হুসাইন ডাক দিয়ে কয় সীমার রে আর আমারে কষ্ট দিস না রে সীমার শরীরের মধ্যে রক্ত নাই রক্ত নাই রক্ত শূন্য হয়ে গেছে তোর মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে আমার নানার কলমা শরীফ পড়িয়া আমি হুসাইনের বুকের উপর বসলি তুই বিয়াদ প্রতিবারস যেই ছুরি দিয়া আমার জবা করস ওই ছুরিটা তো বেয়াদব না সুবহানাল্লাহ তুই আমারে জবা করতে চেষ্টা করস ছুরি আমার একটা ফসম কাটে না কাটতে পারবে না কেন কাটতে পারবে না হাকিকত কি কয় হাকিকত আমার দয়া নবীজি নানা ভাই আমারে অসংখ্য সুম আমার গলার মধ্যে দিছে আরো জোরে সরে বলছো ভাষা আমার নানা ভাই আমার গলার মধ্যে অসংখ্য সুমা দিছে তুই আমার বুকের উপর বসলি ছুরি চালাইতেছ ছুরি বিয়াদব না তুই বিয়াদব হইল ছুরি বিয়া নানা জানের সাথে বিয়াদবি করবে না আমার যদি জবা করতে চাস তোর কাছে একটা ওসিয়ত তুই তো মুসলমান নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা একটা অনুরোধ তোর কাছে শেষবারের মতো কর আমি সারাদিন রোজা রাখছি রে সারাদিন রোজা রাখলাম আমি অন্তত মাগরিবের নামাজটা আদায় করে নেই সুবহানাল্লাহ কয় মাগরিবের নামাজ পড়ার জন্য তোরে সুযোগ দিলাম একটা সেজদা দিছে আমাদের প্রতি রাকাতে সেজদা কয়টা প্রতি রাকাতে কয়টা দুইটা একটা সেজদা দিছে গো আর একটা সেজদা দিব জালেম গরুর মতো জবা কইরা দিছে আল্লাহু আকবার হুসাইনের কল্লা চলে গেল
বাইরে এক জবা হয়ে গেল শহীদ হয়ে গেল কল্লার থেকে আওয়াজ আসতেছে নানা ভাই আপনি কোথায় আছেন গো ও নানা আমার বুঝি দুনিয়াতে কেউ নাই আমার কেউ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দি ওষের কারবালার প্রান্তরে রে কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দি ওষের কারবালার প্রান্তরে রে কারবালার ময়দানে অসীমা রে দর্শ চুরি হল কমেতে নানাজি লইয়া কুলেতে ও দিতেন সুমা হলকুমের উপরে আল্লাহর দুহাই দেই তোমারে আর কষ্ট দিও না মোরে ও গুড়া ইয়া দর চুরি গারে রয় উপরে কেউ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দি উষের কারবালার প্রান্তরে রে কারবালার প্রান্তরে হুসাইনের জবান থেকে আওয়াজ আসতেছে রে জালেমেরা তোরা নবীর কলমা পড়স চতুর্দিকে আজান হয়ে গেছে নামাজের নিয়ত করস আমি সারাদিন রোজা রাখলাম আমার নানা জানের উম্মতেরা রোজা রাখার পরে সারাদিন রোজা রাখার পরে আজান শুনিয়া তারা ইফতার করে শরবত দিয়া ইফতার করে পানি দিয়া ইফতার করে খুরমা দিয়া আমি হুসাইন সারাদিন রোজা রাখার পরে আজান শুনলাম নামাজের নিয়ত করব আমি তো পানি পাই না আমি শরবত পাই না আমি কুরমা খাজুর পাই না তবে সাক্ষী হইয়া যাও নানা গো তোমার উম্মতেরা ইফতার করছে দুনিয়াতে শরবত দিয়া পানি দিয়া কুরমা খাজুর দিয়া আজকে তোমার নাতি হুসাইন সারাদিন রোজা রাখিয়া ইফতার করতেছি আমার তাজা রক্ত দিয়া নানা ভাই ও নানা ভাই সাক্ষী হইয়া যান আমি হুসাইন রে যারা ভালোবাসিয়া কারবালারে স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া নিজের গাম গাম জড়ানো টাকা হুসাইনের নামে খরচ করিব আমি হুসাইন ওয়াদা করলাম তার ছাড়া বেহস্তে কদমে দিতাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা সাইয়েদেনা মুহাম্মাদ ওয়ালা আল সাইয়েদেনা হুসাইনের শরীরে 33টা তীরের আঘাত কটা 34টা বল্লমের আঘাত একটা তীর যদি আমাদের গায়ে লাগে নামাজ ছাড়ে দিয়ে কথা কয় তীরের আঘাত খাইছি রক্ত পড়তেছে তীর গাইতে রয়েছে কারণ তীরের মাথা চোখা দুই দিকে কাঁডা আছে কথা কয় এটা লই আমি কেমনে নামাজ পড়াম বাসলে নামাজ পড়াম আর ইমাম হুসাইন 33টা তীরের আঘাত 37টা বর্ষার আঘাত খাওয়ার পরও নামাজ ছাড়ে নাই আল্লাহু আকবার এমন নামাজ আমরা দরকার আছে কি নাই আমার কথা কয় আমরা নামাজের পক্ষে না বিপক্ষে যারা হুসাইনের কাফেলার লোক যারা হুসাইনের দলের লোক যারা হুসাইনকে ভালোবাসবে তারাই তো নামাজ পড়বে এজিদ পন্থীদের কোনো নামাজের দরকার তারা নামাজ পড়লে কোনো ফায়দা হবে না কথা কোন ঠিক নেই আমেলাতুন নাসেবাতুন তাসলা নারান হামিয়া জিন্দিগির বন্ধে গিয়ে আল্লাহ নরক অঙ্কাল করে দিব জাহান্নামে নিক্ষেপ করব কিনারা পাওয়া যাবে না আমরা কি হুসাইনের দলের লোক না এজিদার দলের লোক যারা হুসাইনের দলের লোক তারার কাছে আমার দস্তে বরতাজ দি আল্লাহর ওয়াস্তে অল্প কয়েক দিনের ভিতরে এই মাহফিলের আয়োজন করছে নগদ যদি আপনাদের কাছে কিছু টাকা পয়সা থাকে যে আমি হুসাইনের নামে কোরবানি করব আমার গাম জড়ানো টাকাটা আল্লাহর ওয়াস্তে দান করে আমি গুনাহগার দোয়া করব আখির মুনাজাতে দোয়া কইরা আমরা বিদায় হয়ে যাব আল্লাহ পাক কারে এক নম্বরে কবুল করেছে কারে